করোনার গ্রাফ অনেকটা নিম্নমুখী হওয়ায় এবারের উৎসবে আর্থিক মন্দা ভাব থাকা সত্ত্বেও ব্যবসায়ীদের মুখে অনেকটাই যেন হাসি ফুটতে শুরু করেছে। বিভিন্ন কাপড়ের দোকান থেকে শুরু করে শপিং মলগুলিতে পূজোর প্রাক মুহূর্তে ক্রেতাদের উপচে পড়া ভিড়। পূজোর দিন যত এগিয়ে আসছে ততই যেন বাড়ছে এই ভিড়। এমন অবস্থায় মুখে তৃপ্তির হাসির মধ্যেই বড় ধরনের বিপর্যয়ের হাত থেকে শুক্রবার রক্ষা পেল রাজধানী আগরতলার হরিগঙ্গা বসাক রোড এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতারা। এদিন দুপুরে আচমকা শহরের একটি বেসরকারি শপিং মলের উপর তলায় আচমকা আগুন লাগায় মুহূর্তের মধ্যে আতঙ্ক দেখা দেয় গোটা এলাকায়। শপিং মলের উপর তলায় আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় মহারাজগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইঞ্জিন। শুধু তাই নয়, পরিস্থিতি যাতে ভয়াবহ আকার ধারণ করতে না পারে তার জন্য দমকল বাহিনীর প্রধান কার্যালয় থেকেও আরও দুটি ইঞ্জিন ছুটে যায় ঘটনাস্থলে। পরে দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে এলে স্বস্তি দেখা দেয় জনমনে। জানা গেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এদিনের এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে এর জন্য শপিং মল কর্তৃপক্ষের খামখেয়ালিপনাকেই অনেকটা দায়ী করলেন দমকল বাহিনীর জনৈক আধিকারিক। আচ্ছা, ক্ষয়ক্ষতি পরিমাণটা এখনো আমরা হিসাব করে দেখিনি, দেখবো। তো আমরা আগরতলা ফার্স্ট কলে অ্যাটেন্ড করছে আমাদের মহারাজগঞ্জ বাজার ফায়ার সার্ভিস থেকে, ঠিক আছে? মহারাজগঞ্জ বাজার ফায়ার সার্ভিস প্রথমে অ্যাটেন্ড করছে, তারপর আগরতলা হেডকোয়ার্টার থেকে দুইটা গাড়ি অ্যাটেন্ড করেছে। তো আমরা এসে দেখলাম আগুন আছে উপরে, আগুনটা নিবান হইল। আর সূর্যা দেখলাম আগুনের কারণটা কি, আগুনের কারণটা হইল এখানে তাদের যে ইলেকট্রিক্যাল মেন সুইচ প্যানেল বোর্ড সুইচ গিয়ারগুলো আছে ওইগুলোতে শর্ট সার্কিট থেকে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগছে। কিন্তু আগুনটার উৎপত্তি ইলেকট্রিক্যাল সুইচ গিয়ার থেকে হয়েছে ঠিকই, আগুনটা এক্সটেন্ড হইল না। আগুনটা যেখানে হয়েছে ওয়ালে তারা ফিট করানো ছিল ইলেকট্রিক্যালের ইকুইপমেন্ট, এটার নিচে খালি এমপি কার্টুন বুক রাখছে, কার্টুন বক্স রাখছে। এই কার্টুন বক্সে স্পার্কের ঘুরা বইরা এদের দিকে আগুনটা স্প্রেড আউট হয়েছে, নাইলে অন্য কিছু নাই। তাদের ম্যাক্সিমাম কোনো ক্ষতি নাই, ইলেকট্রিক্যালের সুইচ গিয়ারটি আর। এদিকে পূজোর ঠিক প্রাক মুহূর্তে জমজমাট শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনার খবরে স্বাভাবিকভাবেই আতঙ্ক সৃষ্টি হয় গোটা হরিগঙ্গা বসাক রোড এলাকার অন্যান্য ব্যবসায়ী ও ক্রেতাদের পাশাপাশি পথ চলতি সাধারণ নাগরিকদের মধ্যে। একই সাথে প্রশাসনের ভূমিকা নিয়েও উঠতে শুরু করেছে এখন নানা প্রশ্ন। শহরের বিভিন্ন শপিং মলগুলির নিরাপত্তা কতটুকু সুরক্ষিত রয়েছে তা খতিয়ে দেখার কোনো উদ্যোগ নেই প্রশাসনের। তাই দাবি উঠছে বড় ধরনের বিপর্যয় প্রতিরোধ করতে প্রশাসন শপিং মলগুলিতে নজরদারি বৃদ্ধি করুক। নতুবা অগ্নিকাণ্ডের মতো বড় ধরনের বিপর্যয়ের ক্ষেত্রে প্রশাসন নিজেদের দায় এড়াতে পারবে না বলে মনে করছেন সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।